মুরাদনগরে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে 12 ও 13 জানুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে শতাধিক পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, 1 নং ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা বলেন, সবাইকে সাথে নিয়ে সমাজসেবামূলক কাজ করাটা খুবই প্রশংসনীয় এবং গর্বের। সামনের দিনগুলোতেও প্রচেষ্টা সামাজিক সংগঠন এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে, এটাই প্রত্যাশা। উল্লেখ্য, 7 নং বাঙ্গুরা ইউনিয়নের দিঘির পাড়ে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের পর 12 ও 13 জানুয়ারি দুই দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নের গ্রামে প্রচেষ্টা সামাজিক সংগঠনের কার্যনির্বাহী সদস্য আমির ফয়সাল, মোহাম্মদ হৃদয়, আবদুল্লাহ আল হাসান সুজিব, আমিনুল ইসলাম রবিন, হাফিজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডেন্টিস্ট মাসুম হাসান রাফি, মোহাম্মদ রায়হান আহমেদ রাফি, মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া ইউনুসের নেতৃত্বে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রচেষ্টায়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রধান আমির ফয়সাল জানান, প্রচেষ্টায় সামাজিক সংগঠন সব সময় চেষ্টা করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কাজ করতে। আর তাই এবছর আয়োজন করা হয়েছিল শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচেষ্টা সামাজিক সংগঠনের সাথে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতেও সকলকে সংগঠনের পাশে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। সত্ত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, 2 তলা, ঢাকা।